আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে জানব। এর আগে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট থেকে কী হচ্ছে ম্যাথমেটিক্স করতে হয় আর কি, ক্যালকুলেশন করতে হয়, সে সম্পর্কে জেনেছি সাইকেল ইনভেন্টরির। এখন জানবো হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে হচ্ছে কীভাবে কাজ করতে হয় আর কি। হ্যাঁ, যদি মাল্টিপল প্রোডাক্টের হচ্ছে ভ্যালুগুলো দেয়া থাকে আর কি। এখানে হচ্ছে আপনার হচ্ছে তিনটা কেস হচ্ছে নর্মালি হচ্ছে ইউজ করা হয় মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর্ডার্স, একটা হচ্ছে জয়েন্ট অর্ডার্স ফর অল প্রোডাক্ট, আর একটা হচ্ছে জয়েন্ট অর্ডার অফ এ সাবসেট অফ প্রোডাক্ট। হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্টের আপনার ইন্ডিপেন্ডেন্ট যে অর্ডারটা আছে সেটা হচ্ছে আমরা এর আগে যে আপনার সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেছি না, সেভাবে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ক্যালকুলেশন বের করতে হবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে নো অ্যাগ্রিগেশন আর কি। আর জয়েন্ট প্রোডাক্টের যেটা আছে অল প্রোডাক্ট, এখানে হচ্ছে সবগুলো প্রোডাক্ট নিয়ে হচ্ছে একসাথে কাজ করতে হবে। লাইক হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে সেম ট্রাকে হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সপোর্টেশন করা হয় আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে ট্রান্সপোর্টেশন করলেন। আর হচ্ছে আপনার যে জয়েন্ট অর্ডার অফ এ সাবসেট অফ এ প্রোডাক্ট, এগুলো হচ্ছে আপনার সেট আকারে এখানে বোঝানো হয়েছে কি, কোনো ট্রাকে হচ্ছে সেম প্রোডাক্ট দিলেন আর অন্য ট্রাকে হচ্ছে হচ্ছে আপনি হচ্ছে মিক্স প্রোডাক্ট দিলেন আর কি। হ্যাঁ, তা আবার তিন নম্বর ট্রাকে হচ্ছে আপনি 1, 2, 3 মানে আবার ভ্যারাইটি অফ প্রোডাক্টগুলো দিলেন আর কি ট্রান্সপোর্টেশনের জন্য, যাতে হচ্ছে আপনার স্পেন মানে খরচ আর কি কম হয় আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোশ্চেন দেখে নিই, এখানে কি কোশ্চেন বলেছে। এখানে হচ্ছে সেম আগের মতো, কিন্তু এখানে হচ্ছে আপনার কিছু হচ্ছে মানে এক্সট্রা কিছু খরচ হচ্ছে অ্যাড করেছে আর কি, কারণ এটা যেহেতু মাল্টিপল প্রোডাক্ট এর জন্য তাহলে হচ্ছে মাল্টিপল ভ্যালু আসবে আর কি এখানে, তাই না। এখানে কি বলেছে, এখানে বলেছে কি বেস্ট বাই সেলস এর 3 মডেলস অফ কম্পিউটার্স, দ্য লাইট প্রো, দ্য মেট প্রো অ্যান্ড দ্য হেভি প্রো। অ্যানুয়াল ডিমান্ড ফর দ্য 3 প্রোডাক্টস আর লাইট প্রো হচ্ছে আপনার 12,000 দিয়েছে, পরে হচ্ছে মেট প্রো হচ্ছে 1200 আর কি, 1200, আর হচ্ছে হেভি প্রো হচ্ছে 120 ইউনিট আর কি। হ্যাঁ, পরে এখানে কী বলেছে, ইচ মডেল কস্ট বেস্ট বাই হচ্ছে $500 আর কি, প্রত্যেকটা মডেলের পিছে হচ্ছে আপনার খরচ হচ্ছে 500 প্লাস। পরে বলা হয়েছে কি এ ফিক্সড ট্রান্সপোর্টেশন কস্ট অফ 4000, পরে হচ্ছে ফর ইচ মডেল অর্ডার অ্যান্ড ডেলিভার অন দ্য সেম ট্রাক, অ্যান্ড এডিশনাল ফিক্সড কস্ট অফ $1000 ইজ ইনকার ফর রিসিভিং অ্যান্ড স্টোরেজ। এখানে স্টোরেজের জন্য হচ্ছে আবার 1000। হ্যাঁ, এরা ট্রান্সপোর্টেশনের জন্য কত, ট্রান্সপোর্টেশনের জন্য হচ্ছে 4000, আর হচ্ছে আপনার স্টোরেজের জন্য হচ্ছে কি 1000 আর কি। হ্যাঁ, এই প্রত্যেকটা প্রোডাক্টের স্টোরেজের জন্য কত হচ্ছে আপনার 1000 আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখবেন আর কি। প্রত্যেকটা প্রোডাক্ট বলতে হচ্ছে আপনার এক সেট প্রোডাক্ট আর কি, এক সেট প্রোডাক্টের জন্য হচ্ছে আপনার 1000 আর কি বোঝানো হচ্ছে। এখানে যেহেতু 3 সেট নিয়ে কাজ করতে হচ্ছে, এখানে হচ্ছে 3 সেট বলতে কী কী আছে এখানে দেখেন, আপনার হ্যাভি প্রো, পরে হচ্ছে লাইট প্রো, পরে হচ্ছে ম্যাট প্রো, এগুলো হচ্ছে তিনটা ভাগে হচ্ছে ডিভাইড করে নেন আর কি। আর যাই হোক, আর এখানে কি হোল্ডিং কস্ট কত, এই হোল্ডিং কস্ট হচ্ছে এখানে 20% আর কি, এখানে পার্সেন্ট আকারে দেখানো হয়েছে। পরে হচ্ছে ইভালুয়েট দ্য লট সাইজে দ্যাট দ্য বেস্ট বাই ম্যানেজার শুড অর্ডার ইফ লটস ফর ইচ প্রোডাক্ট আর অর্ডার অ্যান্ড ডেলিভার ইন্ডিপেন্ডেন্টলি। এখানে হচ্ছে কেস 1 ফলো করতে বলেছে, কেস 1 কী দেখানো হয়েছে, এখানে তিনটা কেস কিন্তু, ইন্ডিপেন্ডেন্ট অর্ডার, পরে আছে জয়েন্ট অর্ডার অফ অল প্রোডাক্ট, পরে আছে জয়েন্ট অর্ডার অফ এ সাবসেট অফ প্রোডাক্ট। আপনার হচ্ছে এক্সামে বলে দেওয়া হবে আর কি কোন কেস নিয়ে কাজ করবেন, বা এমনও বলে দিতে পারে আপনি হচ্ছে তিনটা কেস নিয়ে কাজ করেন, এটার মধ্যে হচ্ছে কোনটাতে হচ্ছে আপনার খরচ হচ্ছে কম আসে আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে মেনলি কাজ করবো আর কি দুইটা নিয়ে আর কি, ইন্ডিপেন্ডেন্ট অর্ডার্স আর হচ্ছে জয়েন্ট অর্ডার অফ অল প্রোডাক্ট, এই দুইটা কেস নিয়ে হচ্ছে আজকে হচ্ছে আলোচনা করবো। এখানে হচ্ছে যেহেতু বলছি ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ভ্যালু বের করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে না, মানে হচ্ছে সবগুলো হচ্ছে আলাদা আলাদা ভ্যালু বের করবেন আর কি। এখানে হচ্ছে গিভেন দ্যাট মানে হচ্ছে কী কী ডাটা দেওয়া আছে, আপনার হচ্ছে কস্ট প্রাইস দেওয়া আছে হচ্ছে $500। হ্যাঁ, $500 হচ্ছে প্রত্যেকটা ইউনিটের জন্য, তো এখানে হচ্ছে $500। পরে হচ্ছে অর্ডারিং কস্টে দেখেন, অর্ডারিং কস্ট বা ফিক্সড কস্ট, এখানে কী বলছে ট্রান্সপোর্টেশনের খরচও দেওয়া আছে আর কি, 4000 দেওয়া আছে হচ্ছে ট্রান্সপোর্টেশন, পরে হচ্ছে আপনার 1000 আবার হচ্ছে স্টোরেজ যে করবে স্টোরেজের খরচ, এর জন্য হচ্ছে টোটাল হচ্ছে আপনার প্লাস করতে হবে আর কি, মানে হচ্ছে যোগ করতে হবে, যোগ করে কত আসলো আপনার 5000 আর কি। হ্যাঁ, পরে হচ্ছে হোল্ডিং কস্ট কত দেওয়া আছে আপনার, 20% হচ্ছে হোল্ডিং কস্ট দেওয়া আছে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে হোল্ডিং কস্ট আপনার কিসের বেস এর উপর করা হয়, এটা হচ্ছে আপনার অর্ডারিং কস্টের উপর। পরে হচ্ছে আমরা বের করবো হচ্ছে লট সাইজ ফর ইচ প্রোডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বের করবো, আর হচ্ছে অ্যানুয়াল কস্ট ফর ইচ প্রোডাক্ট, মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হচ্ছে অ্যানুয়াল কতটুকু খরচ হচ্ছে সেটা হচ্ছে বের করবো আর কি। এখানে হচ্ছে ফার্স্ট কেস, কারণ এখানে বলে মেনশন করে দেওয়া আছে যে কেস
1 ধরে হচ্ছে আমাদের হচ্ছে এটা কাজ করতে হবে আর কি মানে ক্যালকুলেশন করতে হবে তাহলে কেস 1 এ কি কি ডেটা দেয়া আছে আপনার লাইট প্রো হচ্ছে এখানে ডিএল ধরলাম আর কি ডিমান্ড ডিমান্ড কতটুকু আপনার হচ্ছে 12000 প্রো আছে মেড প্রো আছে ডিমান্ড কতটুকু আছে 1200 প্রো আছে হেভি প্রো জন্য কত হচ্ছে মানে 120 ইউনিট আর কি হ্যাঁ পরে হচ্ছে আপনার ওই সেম আগের মতো আগের ফর্মুলা কোনটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করলাম আর কি রুট ওভার 2ds ডিভাইড বাই h এখানে হচ্ছে ভ্যালু মান বসায় দিবেন পরে হচ্ছে একটা ভ্যালু চলে আসবে আর কি এখানে যেহেতু ইউনিটের জন্য হচ্ছে আমরা একটা রাউন্ড ফিগার নিব আর কি এখানে পরে হচ্ছে অর্ডার ফ্রিকোয়েন্সি আর হচ্ছে অর্ডার ফ্রিকোয়েন্সি কি বের করবেন অর্ডার ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার নাম্বার অফ অর্ডার কিন্তু সেম কথা হ্যাঁ অর্ডার ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার ডি বাই কিউ আপনার হচ্ছে ডিমান্ড বাই কোয়ান্টিটি এখানে ডিমান্ড কতটুকু ডিমান্ড বলা আছে হচ্ছে 12000 পরে কোয়ান্টিটি কতটুকু পেয়েছেন 1095 আর কি পরে হচ্ছে বের করবেন পরে হচ্ছে আবার অ্যানুয়াল অর্ডারিং কস্টিং এনুয়াল অর্ডারিং কস্ট হচ্ছে সেম আগের ফর্মুলা যেগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে দেখেছি আর কি অর্ডারিং কস্টের হচ্ছে ফর্মুলা কোনটা আছে ডি বাই কিউ ইন্টু এস এখানে হচ্ছে জাস্ট ভ্যালুগুলো বসায় দেবেন তাহলেই হবে এনুয়াল হোল্ডিং কস্ট হচ্ছে সেম ভ্যালু বসায় দেবেন তাহলে হচ্ছে আপনার কি মান চলে আসবে আর কি তারপর হচ্ছে টোটাল কস্ট এখানে হচ্ছে এনুয়াল অর্ডারিং কস্ট আর হচ্ছে হোল্ডিং কস্ট হচ্ছে দুইটা যোগ করলে হচ্ছে আমরা টোটাল কস্ট পেয়ে যাবো এটা হচ্ছে সেম আগের মতো আর কি আগে হচ্ছে ক্লাসে যে সিঙ্গেল প্রোডাক্টের ম্যাথ দেখিয়েছি না এখানে এখানে হচ্ছে হচ্ছে সবগুলো হচ্ছে প্রোডাক্ট একসাথে দিয়ে আছে আপনার দেয়া আছে আপনার হচ্ছে একটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আর কি যদি কেস 1 বলা হয় আর কি হ্যাঁ তাহলে হচ্ছে একটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার হচ্ছে এখানে ডিএম নিয়ে কাজ করলাম কি ডিএম কি এখানে হচ্ছে মেড প্রোর জন্য হচ্ছে ডিএম এখানে হচ্ছে লাইট প্রোটা ইয়া শেষ আপনার সরি লাইট হ্যাঁ লাইট প্রোটা হচ্ছে আপনার টোটাল কস্টিং বের করে ফেলেছেন পরে হচ্ছে ডিএম এর হচ্ছে মানে হচ্ছে মিডিয়াম প্রো হচ্ছে টোটাল কস্টিং বের করবেন লাইট প্রো বের করছেন পরে হচ্ছে মিডিয়ামটা বের করতে হবে না কারণ এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করবো আর কি এটা বের করলেন পরে আরেকটা যেটা আছে আর কি পরে আছে আপনার হ্যাভি প্রো পরে হচ্ছে আপনার হ্যাভি প্রো নিয়ে কাজ করবেন আর কি সেম হচ্ছে আগের ফর্মুলা আর কি হ্যাঁ আর এখানে দেখেন এখানে হচ্ছে সেকেন্ড কোশ্চেনে কি বলা আছে সেকেন্ড কোশ্চেনে বলা আছে কনসিডার দ্য বেস্ট বাই ডাটা ইন প্রবলেম 1 এখানে যে প্রবলেম 1 এ যে ডাটাগুলো দেয়া আছে ছিল এই তো এই যে ডাটাগুলো দেয়া ছিল আর কি হ্যাঁ সে ডাটা নিয়ে কাজ করবেন আর কি সে ডাটার থেকে কাজ করে কি বের করতে বলেছে দ্য থ্রি প্রোডাক্ট ম্যানেজার হ্যাভ ডিসাইডেড টু অ্যাগ্রিগেট দ্য অর্ডার অল থ্রি মডেল ইচ টাইম দে প্লেস অ্যান অর্ডার কেসটা এখানে হচ্ছে তিনজন ম্যানেজার আছে তিনজন ম্যানেজার হচ্ছে কেস টু ফলো করে আপনার হচ্ছে অর্ডারগুলো হচ্ছে প্লেস করবে আর কি ইভালুয়েট অপটিমাল লট সাইজ ফর ইচ মডেল অ্যান্ড অলসো ইভালুয়েট দ্য অ্যানুয়াল কস্ট ফর ইচ পলিসি যাই হোক এখানে হচ্ছে কী বলা আছে এখানে কেস টু নিয়ে কাজ করতে হবে আর কি হ্যাঁ কেস টুতে হচ্ছে কী বলা আছে দেখেন কেস টুতে বলা আছে জয়েন্ট অর্ডার অফ অল প্রোডাক্ট মানে সবগুলো প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করতে হবে আর কি মানে হচ্ছে আপনার সবগুলো প্রোডাক্ট হচ্ছে একটা ট্রাকে হচ্ছে ডেলিভার করবেন আর কি এটা হচ্ছে আমাদের কেস টু হ্যাঁ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্টের জন্য হচ্ছে আপনার হচ্ছে ইচ প্রোডাক্ট অর্ডার সেপারেটলি আর কি হ্যাঁ আর জয়েন্ট প্রোডাক্টের কী কাজ জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে জয়েন্ট অর্ডার অফ অল প্রোডাক্ট আর কি এটা হচ্ছে কমপ্লিট এগ্রিগেশন জয়েন্ট অর্ডার ফর অল প্রোডাক্ট ফার্স্ট হচ্ছে আমরা ডাটাগুলো লিখে নিলাম সবগুলোর এখানে হচ্ছে ডিএল কত তারপর হচ্ছে ডিএম হচ্ছে মানে হচ্ছে মিডিয়াম প্রো হ্যাঁ পরে হচ্ছে হ্যাভি প্রো হচ্ছে কত ইউনিট 120 পরে হচ্ছে 1200 পরে হচ্ছে 12000 যাই হোক পরে হচ্ছে আপনার ফিক্সড বললাম আর কি ফিক্সড অর্ডারিং কস্ট হচ্ছে 4000 পরে হচ্ছে এস এল এস এম এস এইচ এখানে দেখেন এখানে জিনিসটা হচ্ছে কি এখানে কি বলা আছে দেখেন এখানে বলা আছে ফর ইচ মডেল অর্ডার অ্যান্ড ডেলিভার অন দ্য সেম ট্রাক অ্যান্ড এডিশনাল ফিক্সড কস্ট অফ আপনার হচ্ছে থাউজেন্ড হ্যাঁ $1000 ইজ ইনকারেড ফর রিসিভিং অ্যান্ড স্টোরেজ আপনার হচ্ছে প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো আছে মানে হচ্ছে লাইট প্রো একটা সেট তারপর হচ্ছে ম্যাট প্রো যে একটা সেট সবগুলোর জন্য হচ্ছে আপনার 1000 করে হচ্ছে স্টোরেজের জন্য হচ্ছে আপনার খরচ করতে হবে আর কি বা খরচের জন্য হচ্ছে ফিক্সড করা হয়েছে মানে এতটুকু টাকা লাগবে আর কি খরচের জন্য হ্যাঁ এর জন্য হচ্ছে সবগুলোর জন্য কী করা হয়েছে এখানে সবগুলো যেহেতু সেম তাহলে এস এল ইকুয়াল টু এস এম ইকুয়াল টু এস এস সবগুলো প্রোডাক্টের জন্য কি 1000 হ্যাঁ এই জন্য হচ্ছে সেম যদি আপনাকে যদি কোশ্চেনে বলে দেওয়া হয় যে আপনার লাইট প্রোডাক্ট লাইট প্রোয়ের জন্য 1000 তারপর হচ্ছে মিডিয়াম প্রোয়ের জন্য আপনার হচ্ছে 2000 হ্যাঁ তারপর হচ্ছে হ্যাভি প্রোয়ের জন্য হচ্ছে 3000 টাকা হচ্ছে খরচ করবেন তাহলে হচ্ছে সবগুলো আলাদা আলাদা করে লিখবেন আর কি যেহেতু এখানে সবগুলো একসাথেই বলা আছে যে সবগুলোর জন্য 1000 সেজন্য হচ্ছে এভাবে লিখেছি আর কি পরে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে খরচ কত যাবে $500 এটা কোশ্চেনও দেয়া আছে পরে হচ্ছে এখানে এইচ হচ্ছে কত মানে হোল্ডিং কস্ট কত 20% এটাকে হচ্ছে আপনার কত এই তো পয়েন্টে নিলাম আর কি 0.22 পরে হচ্ছে অ্যানুয়াল অর্ডার কস্টে হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা আপনি যে টোটাল পাবেন না সেটাকে হচ্ছে আপনার যে অ্যানুয়াল হচ্ছে অ্যান দ্বারা হচ্ছে আপনার মাল্টিপ্লাই করলে চলে আসবে আর কি এটা
আর আপনার হচ্ছে অপটিমাল অর্ডার সাইজ ওই আমরা যে ইও কিউ বের করছিলাম এখানে হচ্ছে ইও কিউ ওই ইয়া দিয়ে করলে কিন্তু হবে না, ফর্মুলা দিয়ে করলে হবে না, কারণ এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে কি অল প্রোডাক্টের জন্য, এখানে হচ্ছে অল প্রোডাক্টের জন্য ইও কিউর হচ্ছে নতুন ফর্মুলা হচ্ছে এটা কিউ ইকুয়াল টু ডি বাই এন। হ্যাঁ, ডিমান্ড বাই আপনার হচ্ছে যে অর্ডার ফ্রিকোয়েন্সি পেয়েছেন সেটার হচ্ছে নিচে বসায় দেবেন, তাহলে হচ্ছে আপনার চলে আসবে আর কি। এখন হচ্ছে এখানে কীভাবে করা হয়েছে খেয়াল করেন, আপনার হচ্ছে অপটিমাল অর্ডার সাইজের হচ্ছে ফর্মুলাটা আগে লিখে নিলাম, এটা হচ্ছে ইও কিউ বা কিউ। এটা কিন্তু মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, আগে যেটা করলাম না ইও কিউ তারপর ইকুয়াল টু রুট ওভার টু ডিএস ডিভাইডেড বাই এইচ, এটা ছিল আপনার কি এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য, এখানে হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এর জন্য হচ্ছে এই ফর্মুলা হচ্ছে ইউজ হবে আর কি। তো এই ফর্মুলা হচ্ছে মাল্টিপল প্রোডাক্টের জন্য। ফার্স্টে এখানে যাওয়ার আগে কি আমাদের এন এর ভ্যালু লাগবে, এন এর ভ্যালুতে যদি যাওয়ার আগে আমাদের কিসের ভ্যালু লাগবে দেখেন এস এর ভ্যালু লাগবে, এর জন্য হচ্ছে আমরা আগে এখান থেকে হচ্ছে ভ্যালুগুলো বের করবো সবগুলো হচ্ছে। ফার্স্টে এখানে যা যা আছে সবগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কত, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হচ্ছে আপনার 1000, দেখেন এস এল হচ্ছে 1000, এস এম হচ্ছে 1000, পরে হচ্ছে এস এইচ এর জন্য হচ্ছে 1000। হ্যাঁ, পরে হচ্ছে আপনার টোটাল ইয়া কত, টোটাল হচ্ছে আপনার 4000 আর কি, 4000 হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন এখানে 4000 সবগুলোর জন্য আলাদা আলাদা নেন নাই, এর জন্যই এখানে হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার একটা ট্রাকে করে হচ্ছে কী করা হবে সেন্ড করা হবে আর কি, এর জন্য হচ্ছে 4000 নিলেন। আর আপনার হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে ওই রুম আকার হচ্ছে ভাগ করে দেওয়া আছে, মানে এই রুমে হচ্ছে রাখলে আপনার হচ্ছে 1000 টাকা হচ্ছে খরচ হবে আর কি, মানে মনে করেন যে মেড প্রোর জন্য আর কি। হ্যাঁ, পরে হচ্ছে অন্য রুমে হচ্ছে আপনার হচ্ছে হ্যাভি প্রো রাখবেন, এখানে হচ্ছে আপনার 1000 টাকা হচ্ছে স্টোরেজের জন্য খরচ দিতে হবে, তারপর অন্য জায়গায় হচ্ছে লাইট প্রো দিবেন, এখানে হচ্ছে 1000 টাকা হচ্ছে স্টোরেজের জন্য হচ্ছে খরচ দিতে হবে আর কি, এর জন্য হচ্ছে আলাদা আলাদা করে লিখা হয়েছে। আর সবগুলো যেহেতু সেম ট্রাকে পাঠানো হবে এই জন্য হচ্ছে 4000 দ্বারা হচ্ছে কি এই জন্য এখানে 4000 ধরা হয়েছে আর কি। পরে হচ্ছে এখানে ভ্যালু চলে আসবে, মান বসায় দিলে তো ভ্যালু চলে আসবে তাই না। পরে এখানে কি পরে হচ্ছে এখানে হচ্ছে অর্ডার ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ অর্ডার এটার বের করবে, এটা হচ্ছে সিম্পল, তার রুট ওভার আপনার হচ্ছে ডিমান্ড, পরে হচ্ছে আপনার এটা কি এটা হচ্ছে হোল্ডিং কস্ট, হোল্ডিং কস্ট হচ্ছে সবগুলোর জন্য সেম কারণ 20% করে যেহেতু বলেছে। তারপর সিএল, সিএল এখানে হচ্ছে সবগুলোর জন্য হচ্ছে 500 করে দেওয়া আছে আর কি, আপনার যদি আলাদা দেওয়া থাকে যেমন সিএল হচ্ছে 500, পরে সিএইচ আছে যে সিএইচ এর জন্য আপনার দেওয়া হলো 700, তাহলে আলাদা আলাদা করে লিখবেন, মানে এখানে যা ভ্যালুগুলো বসাই দেবেন। আর হোল্ডিং কস্ট হচ্ছে সেম থাকে আর কি, হ্যাঁ হোল্ডিং কস্ট সেম থাকলে এখানে হবে কি আপনার হচ্ছে পার্সেন্টেজকে পয়েন্টে নিয়ে এখানে হচ্ছে মানগুলো বসাই দেবেন, আর টু আর এস এর ভ্যালু তো আমরা এখান থেকে পেয়েছি, এস এর ভ্যালু বসাই দিলেন, পরে ক্যালকুলেশন করে হচ্ছে 9.75 আসলো আর কি। এখানে 9.75 বা আপনার হচ্ছে একটা রাউন্ড ফিগার রাখতে পারেন আর কি, 10ও রাখতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আর কি, এটা সমস্যা নেই, মানে আপনার হচ্ছে রেজাল্ট একটু উনিশ বিশ হবে আর কি, পয়েন্টের উপর বেস করে রেজাল্টটা হচ্ছে উনিশ বিশ হয় আর কি, কারো হচ্ছে একটু বেশি হয় কারো হচ্ছে একটু কম হয়, কিন্তু আকাশ পাতাল যে কম বেশি হবে অমন হবে না আর কি। হ্যাঁ, পরে হচ্ছে আপনার ওই ফর্মুলা বের করে আপনার হচ্ছে ইও কিউ আর কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ফর্মুলা ইউজ করবেন, এই মাল্টিপল প্রোডাক্টে যে নতুন ফর্মুলা পেয়েছি আমরা মানগুলো বসাই দিবেন আর কি। ডিএল এর জন্য কত ডিমান্ড হচ্ছে 12000, আর এন কত পেয়েছেন 9.75, আর যদি রাউন্ড ফিগার তাহলে হচ্ছে 10 দ্বারা ভাগ করবেন তাহলে এখানে কত আসবে 1200 আসবে, আর 9.75 দ্বারা ভাগ করলে 1230 ইউনিট আসবে। পরে হচ্ছে সবগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা ভাগ করবেন, এখানে 12.30 আসছে, এটা হচ্ছে আমরা রাউন্ড ফিগার হচ্ছে 12 ইউনিটে নিয়ে গেলাম। হ্যাঁ, পরে হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং কস্ট, এখানে হচ্ছে সবগুলো হচ্ছে যোগ করে দিবেন বা আপনি ইয়াও করতে পারেন কি সবগুলো হচ্ছে আলাদা আলাদা বের করতে পারেন, লাইক হচ্ছে আপনি কিউএল এর জন্য আপনার হচ্ছে এতটুকু হবে, তাহলে কিউএল এর জন্য ফর্মুলা হবে এতটুকু, পরে হচ্ছে কিউএম এর জন্য হচ্ছে ফর্মুলা হবে এতটুকু হোল্ডিং কস্টের, পরে হচ্ছে কিউএইচ এর জন্য হোল্ডিং কস্টের ফর্মুলা হবে এতটুক। হ্যাঁ, আর যদি একসাথে করতে চান তাহলে তো সবগুলো যোগ করে দেবেন তাহলেই হয়ে যাবে আর কি একসাথে, এটা তো টাইম আজকে সেভ হবে আর কি। তারপরে মান বসে হচ্ছে ভ্যালু বের করবেন, পরে হচ্ছে টোটাল অ্যানুয়াল কস্ট কত, অ্যানুয়াল হোল্ডিং কস্ট হচ্ছে আমরা পেয়েছি এখানে, অ্যানুয়াল হোল্ডিং কস্ট পেয়েছি। এখানে হচ্ছে দুইটা কেসের উপর মূলত কাজ করা হয়েছে, এখানে হচ্ছে আপনার আর যদি কেস ওয়ান বলা হয় তাহলে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের মতো হচ্ছে সবগুলো হচ্ছে ভ্যালু বসে কাজ করবেন, আর যদি মনে বলা হয় যে কেস টু তাহলে হচ্ছে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখবেন, এখানে বেশি ফর্মুলা নেই, এখানে হচ্ছে চারটা ফর্মুলা অনুযায়ী হচ্ছে কাজ করে দেবেন তাহলে চলে আসবে আর কি অ্যান্সার।